भारत का बच्चा है बच्चा, जय जय श्री राम बोलेगा। तो बंधुरा 22 জানুয়ারি আমাদের রাম মন্দির উদ্ঘাটন হতে চলেছে, রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। তো কারা কারা খুব খুশি, কারা কারা হিন্দু ধর্মের সবাই কমেন্টে বলো জয় শ্রী রাম। আমরা হিন্দু ধর্মীয় হয়ে খুব খুব খুশি গর্বিত, ভারতবর্ষে ভারতের নাগরিক হয়েও খুব খুব গর্বিত। আমাদের দেশে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী পেয়ে খুব খুব গর্বিত। তো আজকে হচ্ছে সংক্রান্তি, তো ভাবলাম তোমাদের সাথে এই কথাটা বলি। এখন প্রতিটি বাড়িতে আমাদের হিন্দু ধর্মের প্রতিটি বাড়িতে শুধু একটাই ওই 22 জানুয়ারির জন্য অপেক্ষায় আছি সবাই। তো আমাদের তো ভাগ্যে নাই এখন যে যাব মন্দিরে, তো একবার যাব চেষ্টা ইচ্ছা আছে, যদি ঈশ্বরের ইচ্ছা থাকে রাম মন্দিরে। তো রাম মন্দিরে যেতে পারি কিংবা না পারি সেটা ম্যাটার করে না, ম্যাটার করে ভগবানকে শ্রদ্ধা করা, পূজা করা। তো বাড়িতেই আমরা ঠাকুর শ্রীরামের নামে প্রদীপ জ্বালাবো সবাই। আবারও আমরা বছরে 2 বার করে দিওয়ালি মানাবার মানে ইসে পাচ্ছি, চান্স পাচ্ছি, মোকা পাচ্ছি, এই ইসেটাকে কেন আমরা ছাড়বো। তো দিওয়ালি মানে 22 জানুয়ারির দিন আবারও আমরা প্রদীপ জ্বালাবো শ্রীরামের নামে, তোমরা সবাই জ্বালিয়ে দিও। এই যে দেখেন রেকেল পিঠা বানাবো। আসলে কি বন্ধুরা জানো, বাড়িতে লোকজন কম, তার মধ্যে বাচ্চারা খেতে চায় না, সেই জন্য অল্প অল্প করে এবার পিঠা বানাবো ডিসাইড করেছি। তো প্রথমে আমরা পাটিসাপটার গুলাটা নিয়ে নিলাম, তো পাটিসাপটাটা বানিয়ে তারপর মালপোয়া পিঠা বানাবো। আর তোমরা কে কী পিঠা বানাচ্ছো সেটা কমেন্টে অবশ্যই বলবে। আর ভিডিওটা লেটে ছাড়ছি কারণ মানে বাড়িতে এত কাজ, আর ছোটো বাবুটা আমার খুব যন্ত্রণা করছে কদিন ধরে, সেজন্য আর কিছু করতেই পারছি না। তো পাটিসাপটাটা বানাবো, বানিয়ে তারপর মালপোয়া পিঠা বানাবো। তো বাচ্চারা আমার ছেলেরা মানে পাটিসাপটাটাই বেশি ভালো পায়, সেই জন্য প্রথমে এটাই বানাচ্ছি। তো ওরা কে কয়টা খায় খাবে, তারপর বাকিটা দেখা যাবে। তো আমরা পাটিসাপটাটা বানাচ্ছি নারিকেল আসিয়ে, অনেকেই আবার বানায় দুধের কিসা দিয়ে, তো আমরা দুধের কিসাটা করি নাই, পাটিসাপটা নারিকেলটা দিয়ে করেছি। দুধের কিসা করলে আমার ছেলেরা খেতে চায় না, কারণ দুধের কিসা দিয়ে করলে ভিতরটা কেমন নরম নরম হয়ে থাকে, সেজন্য খেতে চায় না, ওরা ভাবে কী যেন। তো দেখো আমার পাটিসাপটাটা রেডি খাওয়ার জন্য, তো বাবুদের জন্য নিয়ে এসেছি খাওয়ার জন্য, ওরা খাবে, দেখেবে কে কয়টা খায়। তো তারপরে হবে নেক্সট পিঠা বানানো। গাইজ হ্যাপি মকর সংক্রান্তি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো মকর সংক্রান্তি মানেই পিঠে খাওয়া, তার জন্য পিঠে বানানো শুরু হয়ে গেছে। আমরা 2 দিন আগে থেকেই পিঠে খাচ্ছি, তো এবার ভাবছি আগে থেকে খাবো, মন লুকটাকে সামলাতে পারিনি, সেই জন্য আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি একটা, সেটা হচ্ছে পুলি পিঠা। তো আজকে হবে অনেক ধরনের পিঠা, অনেক ধরনের বলতে হচ্ছে বলো মা বলবে এখন কি কি দিবে না দিবে। মালপোয়া পিঠা গুড়ি দিলা, এটা কি দিলা? গুড়ি, চালের গুড়ি দিলো মা। আর প্রথমেরটা হচ্ছে আখের গুড়, আখের গুড় চাল করে নিল। এখন মা দিয়ে দিচ্ছে চালের গুড়ি, চালের গুড়ি দিয়ে তারপর কি দিবা? ময়দা অল্প দেব। ময়দা? ময়দা আচ্ছা অল্প দেব। এই যে এটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে ময়দা। তারপরে ময়দা দিয়ে দিয়েছো, এখন কি দিবা? মৌরি। এখন মা এটার মধ্যে সেন্ট আসার জন্য একটা গন্ধ সুগন্ধ আসবে, সুগন্ধটা আসার জন্য মা মৌরি দিবে। এই যে এটা হচ্ছে মৌরি, দেখো মৌরিটা দিলে এটা যখন একটা বাইট কামড় দিবে তখন ফ্লেভারটা যে আসে না একদম অসাধারণ, সেই জন্য মা মৌরি খেয়ে খুব টেস্ট লাগে। আর যারা মানে মৌরি খেতে ভালোবাসে না তারা স্কিপ, তারা স্কিপ করে দাও। আর বন্ধুরা এদিকে দেখো আলু কিনেছি, তা আলু দিয়ে, আলু দিয়ে পুলি পিঠে করবো, আলুর পিঠে করবো, মানে পুলি পিঠে যেভাবে করে ঠিক তেভাবে। এদিকে দেখো নারিকেল আসানো হয়ে গেছে, এদিকে হচ্ছে গুড় জল, এটা হচ্ছে শিরা হবে, এটাকে শিরা বানানো হবে, কারণ আলুর পিঠে বানিয়ে ওটাকে শিরাতে দিতে হবে, সেই জন্য শিরা বানানো হচ্ছে। এটা জাল হতে থাক। এখন সুন্দর করে মাখিয়ে নেব। তুমি পিঠা খাবা? আলু সেদ্ধ হয়ে গেছে, এটা এখন ছোলা হচ্ছে বাকলাটা। সব ভাইয়া মিলে দেখো অনেক হাসছে, তোমরা কি কম্পিটিশন করতেছ নাকি? একদম। আচ্ছা কে কাটছে, কার কপতান কেউ কাটছে? তোমারটা কাটি দিল,
বলো কিছু বলো আজকে তো সংক্রান্তি ইউটিউবে ছাড়ব ইউটিউবে হ্যাঁ ওই যে আর ওইদিকে আছে অনেক আছে उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए तो देखो ये सब भाईरा मिले पतंग उड़ाचे माने गुड्डी उड़ाचे तो हम चले एलम भावला हम एक उड़ाई तो हल्का पतला देखी ट्राई करी उड़ाते पारी ना कि आसले माने छोटो बेले करेछिलाम किन्तु एखन अनेक दिन थेके करी ना सेजन्य पारी ना तो भाईटा बोलछे देखो एकटु उड़ा बोदी उड़े देखो पारो ना कि तो बोलछे धरते धरते आमी चले गेलो सेटा पताकाटा केटे दिल अन्य जने एजन्य धरते पारी नाई तो देखो सबाई खूब आनंद करछे सबाई खूब पताका उड़ाच्छे आर संक्रांति माने तो पतंग उड़ानो तो तैना देखो आमादेर पिठा होच्छे एगुली आलू पिठा दूध पिठा आर मालपुआ पिठा এগুলি হচ্ছে আমাদের সংক্রান্তির পিঠা সংক্রান্তি তো খুব ভালো মতো কেটেছে ভালোভাবে পিঠা খেয়েছি পতঙ্গ উড়িয়েছি অনেক মস্তি করেছি তোমাদের কেমন সংক্রান্তি কেটেছে আর কে কে কি পিঠা খেয়েছে কমেন্ট অবশ্যই বলবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই।